ব্যাক টু দ্য এপিসোড গাইস। তো তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে ব্লগটা শুরু করছি আমি সকালে ছাদ থেকে, এবং এখানে আমি ব্রাশ করতে গেলাম, দেন তারপর দেখি আমার যে ট্যাপটা রয়েছে তার মধ্যে পানি আসছে না, কারণ এটাতে পানি আসছে কম। একটু টাঙ্কিটাই দেখি, টাঙ্কিতে পানি আসে কি না। যাতে তো পানি রয়েছে, হয়তো ট্যাপটা ট্যাপটার মধ্যে তো পানি আছে, তো তার মধ্যে হয়তো ট্যাঙ্কির মধ্যে পানি আছে, ট্যাপটা তো পানি আসছে না, কারণ হয়তো ট্যাপটা খারাপ হয়ে গেছে। বেসিন ব্যবহার হয়নি, তো আমি এই চার পাঁচ জিনিসের ব্যবহার করছি, তার আগে ব্যবহার করে নিতে বন্ধ ছিল। তো চলো এবার দোকানকে যাওয়া যাক, সাতটা প্রায় বেজে গেছে, তো চলো দোকানকে যাই আগে। এবারে অনেক টাইম হয়ে গেলো, একটু আমি রিলস দেখছিলাম ইনস্টাগ্রামে, আর আমি রিলসটাও অ্যাড করে দিয়েছি, কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আজকে আমি লিঙ্কটা দিয়ে দেবো ইনস্টাগ্রামের, ওখানে যে সবাই ফলো করে নিন, ওখানে আমি অনেক রিলস ছেড়ে থাকি, তো ওখানে যেয়ে ফলো করে নিন সবাই। তো গাইস আমি দেখছিলাম চন্দ্রযান থ্রির লাইভ আপডেট। তো গাইস লাইভ আপডেট বলতে আজকে তো চন্দ্রযান থ্রির নামার ডেট আপনারা দেখছেন, 24 আগস্ট ভিডিওটা, আমি 23 আগস্ট ভিডিওটা বানাচ্ছি। তো গাইস সবাই কমেন্ট করো, বলো কি চন্দ্রযান থ্রি আমাদের সাকসেসফুল ল্যান্ড করতে পারবে কি পারবে না। আমার তো মনে হচ্ছে সাকসেসফুল ল্যান্ড করবে, কারণ ইন্ডিয়াতে গেছে, আমাদের প্রাউড হওয়া দরকার যে আমাদের চন্দ্রযান থ্রি ইন্ডিয়াতে গেছে এবং সাকসেসভাবে ল্যান্ড করতে পারে, আর আমি ওটারই আপডেট দেখছি। আর ওটা বিকালে দেখা যায় চন্দ্রযান থ্রি নামতে চলেছে 6:12, তো তখন আমি লাইভ আপডেট দেখে বলবো। তো গাইস আজকের ভ্লগটা এখন এডিট করা হয়নি, তাড়াতাড়ি ফটোফট এডিট করে নিই, নাহলে দেরি হয়ে যাবে, এখনও থাম্বনেল এডিট করতে বাকি আছে। আর আমি গোসল করে নিয়েছি, তো এবারে একটু ভিডিওটা আপলোড করে দিই, কারণ এখন বাজছে 12:30, তো ভিডিওটাকে আপলোড করে দিই, আর থাম্বনেল এডিট হয়ে গেছে, ভিডিও আপডেট এডিট হয়ে গেছে দুটোই, তো হচ্ছে একটু ফাঁকার দিকেও যাওয়া যাবে না, তখন নেটে ডিস্টার্ব করবে, 1-1.5 ঘন্টা লেগে ভিডিওটা আপলোড করতে, তো তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে নিয়ে। তো গাইস ভাবছি একটু ফ্রি ফায়ার গেম খেলবো, তো ভিডিও তো আপলোড হয়ে গেলো, এবং এবারও ভাবছি একটু ফ্রি ফায়ার গেম খেলবো, অনেকদিন গেম খেলিনি আমি, কারণ খেলি গেম খুব কম খেলি আমি, তো একটু ট্রেনিং থেকে ঘুরে আসি, আর ভাবছি বড়ো বিআর র্যাঙ্ক খেলবো। তো যারা আমার সাথে খেলতে চাও, ডিসক্রিপশন বক্সে আমার UID দেওয়া থাকবে, ওখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে, আমি সবকার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবো। তো গাইস আমি গিয়েছিলাম ক্রিকেট খেলতে, আর কি বলে ভিডিওটা আমার আজকে একটু লেট হয়ে যায়, কারণ ইন্টারনেট প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি, আজকে 4:30 বেজে গেছে ভিডিওটা আপলোড করতে, তো করার কিছু থাকেনি। ক্রিকেট খেলতেও গিয়েছিলাম, আর আমি ভেবেছিলাম আপলোড হয়ে যাবে, আপলোডে তো করে দিয়েছিলাম, কিন্তু ব্যাক করে দিয়েছি মানে একটা রিজনের জন্যে, তো তার জন্য ভিডিওটা আপলোড হয়নি। তো আমি 4:30 সময় এসে আরও ভিডিওটা আপলোড করি, আর গাইস ভাবছি এখন ইনস্টাগ্রাম রিলস বানাবো, তো চলো ইনস্টাগ্রাম দুটো রিলস বানাই আসবে। আমি বানাচ্ছিলাম ইনস্টাগ্রাম রিলস, আর এই যে আমার সেট আপ আমি করে নিয়েছি, এদিকে RGB লাইটটা জ্বলছে, আর এটা আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা। তো এবারে যাবো দোকানে, রিলস তো আজকে হলো না, আজকে একটাই রিলস করেছি, তো এবারে যাবো দোকানে, তো চলো যাওয়া যাক। আর যারা ইনস্টাগ্রামে এখনও ফলো করেনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামে ফলো করে নিন। তো গাইস আরও 2-3টা রিলস বানিয়ে নিলাম, এবারে যাবো আমি দোকানে, তো আমি ভাবছিলাম রিলস বানাবো না, একটাতেই হয়ে যাবে, কিন্তু দেখি অনেক টাইম আছে, তার জন্যে আরও গোটা তো রিলস বানিয়ে নিলাম, এগুলো এবারে এডিট করে আমি ইনস্টাগ্রামে পোস্ট করবো। তো যারা এখনও ফলো করেনি ইনস্টাগ্রামে ফলো করে দেবে, এবং ইউটিউবে যারা এখন সাবস্ক্রাইব করেনি ফটাফট করে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটা একটা লাইক করে দিন, এরকম ডেলি নিউ ব্লগ দেখার জন্য। প্রত্যেক দিন 4টার সময় নিউ ব্লগ চলে আসে। তো গাইস আজকে একটু লেট হয়ে গেছিলো, কারণ যে ইন্টারনেট প্রবলেমের জন্য আমি ভাবলাম আপডেট আপলোড হয়ে গেছে, আর এসে দেখি আপলোড হয়নি এখনও। সো আজকে চন্দ্রযান থ্রি আমাদের সাকসেস হতে চলেছে, বা ফেল হয় বলা যায়নি, সাকসেস কিন্তু হবে 100% সাকসেসের, ইসরো বলে দিয়েছে সাকসেস হবেই হবে। সো সবাই দোয়া করো যেমন সাকসেস হয়ে যায়, আর কি বলে 5:20 থেকে আমাদের লাইভ টেলিকাস্ট করবে ইসরো, তার ফুটেজ ল্যান্ডিংয়ের ফুটেজ 5:20 থেকে 6:04 ল্যান্ডিং করবে চাঁদের মধ্যে। সো 5:20 থেকে লাইভ টেলিকাস্ট করবে ইসরো, যে ল্যান্ডিং করছে সেই লাইভ ফুটেজ আমাদেরকে দেখাবে। তো যারা দেখবে তারা ইউটিউবে গিয়ে ইসরো সার্চ করলে ইসরো অফিসিয়ালে ওখানে লাইভ দেখাবে, 5:20 থেকে লাইভ ফুটেজ চালু হবে। সো এই ভ্লগটা আসছে 24 তারিখে, আজকে হচ্ছে 23 তারিখ, আমি যাকে ভ্লগটা শ্যুট করছি। তো যারা দেখেছো প্লিজ কমেন্ট করে বলো যে সাকসেস হয়েছে কি হয়নি,
কারণ আমি এখনও তো দেখিনি ভ্লগটা শ্যুট করছি। আমি এখন প্রায় 5:10 বাজছে, আমি ভ্লগটা শ্যুট করছি। সো 5:20 কী হবে, চন্দ্রযান 3 লাইভ ফুটেজ চালু হবে 5:20, আর 6:04 ল্যান্ডিং করবে। সো আমিও এরপরে গিয়ে দেখবো এখন, তারপর আপনাদেরকে বলছি দেখে সাকসেস হয়েছে কি না। তো চলো যাওয়া যাক দোকানে ফটাফট করে 5:20 আগে, তারপর আমি লাইভ টেলিকাস্ট দেখবো। এবারে চন্দ্রযান 3 সাকসেস হওয়ারই কথা, কারণ আগেরবার যে চন্দ্রযান 2টা 2019 লঞ্চ করা হয়েছিল ওটা কিন্তু ফেল হয়ে গিয়েছিল, ক্র্যাশ ল্যান্ডিং হয়ে গিয়েছিলো চাঁদের মধ্যে। সো ওটার মধ্যে কোনো আধুনিক ক্যামেরা লাগানো থাকেনি, একটা মাত্র ক্যামেরা ছিল। আর এবারে যেরকম 2-3টা ক্যামেরা লাগানো রয়েছে, একটা ল্যান্ডিংয়ের জন্য আলাদা করে স্পেশাল ক্যামেরা লাগানো হয়েছে, আর 2-3টা সাইডেও ক্যামেরা লাগানো হয়েছে তার মধ্যে। আর যে ল্যান্ড করা মাত্রই যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলো এবারে শক্ত করা হয়েছে, আগেরবারে কিন্তু সেরকম কিছু থাকেনি। আর এবারে যে কম্পিউটারটা তারা মেশিন রোবট চালাচ্ছে সেটা এআই টেকনোলজির মাধ্যমে চালানো হচ্ছে, আর আগেরবারে কিন্তু এত উন্নত মানের টেকনোলজি থাকেনি আমাদের এখানে। কিন্তু এবছরে টেকনোলজিটা উন্নত মানের এআই টেকনোলজি ইউজ করা হয়েছে, তার জন্য বিজ্ঞানীরা বলছে যে এবারে ফেল হওয়ার কোনো চান্সই নেই। কারণ তাও একটু ভয় আছে, কারণ চাঁদের যে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে কিন্তু আজ পর্যন্ত কোনো দেশেই ল্যান্ড করতে পারেনি এখনও একটাও। তো যে নাসা এত বড় স্পেস আর কি, সে আজ পর্যন্ত চাঁদের দক্ষিণ দিকে নামতে ভয় পায়, সে আজ পর্যন্ত একটা ওখানে চাঁদে নামতে পারেনি। কারণ নাসা 2-3 বার প্রায় মানুষ অভিযান করেছে চাঁদের মধ্যে, কিন্তু ইন্ডিয়া এই প্রথম দেশ হবে এবং গিনেস বুক ওয়ার্ল্ডের নামও রেকর্ড ভেঙে দিবে। কারণ চাঁদের দক্ষিণ দিকে এখনও পর্যন্ত কোনো দেশ নামতে পারেনি, এবং লুনার 25 যে গিয়েছিল, লুনার 25 লঞ্চ করা হয়েছিল রাশিয়ার তরফ থেকে, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত চাঁদের মধ্যে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। তো গাইস লুনার 25 রাশিয়া কী ভেবেছিল, ইন্ডিয়ার চেয়ে আগে ল্যান্ড করবে স্পিডে গিয়ে, না অন্য কিছু ভেবেছিল যে তাদের উন্নত মানের টেকনোলজি দিয়ে তাড়াতাড়ি পৌঁছেবে চাঁদের মধ্যে, নাকি ইন্ডিয়াকে হারিয়ে তারা নাম লিখাতে চায় আর কি, সবচেয়ে প্রথম দক্ষিণ দিকে নামতে চায় চাঁদের, তারা সেটা ভেবেছিল? প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো। আর লুনার 25 কিন্তু ক্র্যাশ হয়ে ভেঙে গেছে, দুমড়ে মুচড়ে গেছে, ওটার কিন্তু আর কোনো সংযোগ পাওয়া যাচ্ছে না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবারে দেখার পালা চন্দ্রযান 3 সাকসেস হয় কি ফেল হয়। তো এই চলো তাড়াতাড়ি গিয়ে লাইভ ফুটেজ দেখা যাক, আপনারা দেখেছেন যদি কমেন্ট করে বলুন। ফুটেজ দেখছিলাম এবং চন্দ্রযান 3 সাকসেসফুলি ল্যান্ড করে গেছে চাঁদের মধ্যে। তো গাইস আমি একটু ভিডিওটা দেখি, তারপরে আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলছি। তো চন্দ্রযান 3 ল্যান্ড হয়ে গেছে 6:03। চন্দ্রযান 3 সাকসেসফুলি ল্যান্ড করেছে, তো আমি বাড়ি চলে আসছি দোকান থেকে। তো গাইস আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো। তো যদি ভিডিওটা ভালো হয়েছে ভিডিওটা একটা লাইক করে দিন, চার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিন। হোপ ইউ এনজয় দিস ভিডিও, দেখা হোক পরবর্তী নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।